প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে দ্য লাগুন, এই যে শর্ট স্টোরি সেটা, এবং সেটা লিখেছেন জোসেফ কনরাড। চলো শুরু করা যাক। আচ্ছা, শুরুতেই একটু বলে নেই, এই শর্ট স্টোরিটা লাইন বাই লাইন অ্যানালাইসিস করার ইচ্ছা ছিল, বাট যেহেতু একটা ছোট্ট এবং বেশ ভালো সামারি পেয়ে গেলাম, যার জন্য আর এটা লাইন বাই লাইন করলাম না। সুতরাং যদি তোমাদের এটা লাইন বাই লাইন বা এই জাতীয় শর্ট স্টোরিগুলো সব লাইন বাই লাইনের দরকার হয়, তাহলে তোমরা একটু মেসেজ করে জানিয়ে দিও, যাতে করে আমি পরবর্তীতে শর্ট স্টোরিগুলো সবই লাইন বাই লাইন করতে পারি। কিংবা যদি আমি এইটা যেভাবে করলাম, অর্থাৎ এই যে সামারিটা দিলাম, এভাবে যদি তোমাদের উপকার হয়, তাহলে আমার মনে হয় না লাইন বাই লাইন দরকার আছে। আর অ্যাকচুয়ালি শর্ট স্টোরি, নোভেল বা ড্রামা, এগুলোর একেবারে লাইন বাই লাইনের দরকার হয় না, যতটা পোয়েট্রির ক্ষেত্রে দরকার হয়। চলো দেখি এই লাগুন সম্পর্কে কিছু শর্ট কিছু অ্যানালাইসিস বা শর্ট কিছু ইনফরমেশান। অ্যাকচুয়ালি দেখো, শুরুতে বলা হচ্ছে দ্য লাগুন ইজ এ শর্ট স্টোরি বাই জোসেফ কনরাড, কম্পোজড ইন 1986। আচ্ছা, 1896, অ্যান্ড ফার্স্ট পাবলিশড ইন কর্নহিল ম্যাগাজিন ইন 1897। বলা হচ্ছে লাগুন একটা শর্ট স্টোরি যেটা জোসেফ কনরাড লিখেছেন প্রায় 1896 সালে, এবং প্রথম পাবলিশ হয়েছিল কর্নহিল নামে একটা ম্যাগাজিনে, এবং এটা পাবলিশ হয়েছিল 1899 সালে। দ্য স্টোরি ইজ অ্যাবাউট এ হোয়াইট ম্যান রেফার টু অ্যাজ টুয়ান, দ্য ইকুইভ্যালেন্ট অব লর্ড অর স্যার, হু ইজ ট্রাভেলিং থ্রু অ্যান ইন্দোনেশিয়ান রেইন ফরেস্ট অ্যান্ড ইজ ফোর্স টু স্টপ ফর দ্য নাইট উইথ এ ডিস্ট্যান্ট মালয় ফ্রেন্ড নেম আরশাদ। আচ্ছা, বলা হচ্ছে যে এই স্টোরিটা হচ্ছে একদম সাদা চামড়ার মানুষের, হয়তো একজন ইউরোপিয়ান টাইপের ইউরোপিয়ান মানুষের, এবং যার নাম বলা হচ্ছে টুয়ান। এবং টুয়ান শব্দ, টুয়ান কিন্তু এটা হচ্ছে মালয়েশিয়ান একটা শব্দ, এবং এই মালয়েশিয়ান শব্দের অর্থ হচ্ছে লর্ড বা স্যার, অর্থাৎ জনাব। এক আমরা বাংলাতে বলতে পারি এটা হচ্ছে মিস্টার বা জনাব। এই টুয়ান হচ্ছে ট্রাভেলিং করছিল ইন্দোনেশিয়ার একটা রেইন ফরেস্টের ভেতর দিয়ে, এবং একটা সময় রাত্রি নেমে আসে, এবং সেই রাত্রি হওয়ার কারণে সে দূরের এক মালয়েশিয়ান একটা বন্ধু আরশাদ তার বাসায় যায় রাত্রি যাপনের জন্য। আপন অ্যারাইভিং হি ফাইন্ডস আরশাদ ডিস্ট্রট। পৌঁছার পরে টুয়ান দেখলো যে তার বন্ধু আরশাদ একটু মানে বিক্ষিপ্ত বা উন্মাদ অবস্থায় রয়েছে, বা পাগলা পাগলা টাইপের, এক কথায় মেজাজ ভালো নেই তার। ফর হিজ লাভার ইজ ডাইং, যেহেতু তার ওয়াইফ বা তার লাভার হচ্ছে মৃত্যুশয্যায়, সেজন্য অর্থাৎ যখন টুয়ান আরশাদের বাড়িতে গেল, যখন তখন গিয়ে দেখলো যে আরশাদের লাভার সে মুমূর্ষু অবস্থায় রয়েছে, অর্থাৎ এখনও মারা যায়নি বা ডাইং অবস্থায় রয়েছে। আরশাদ টেল দ্য ডিস্ট্যান্ট অ্যান্ড রাদার সাইলেন্ট হোয়াইট ম্যান এ স্টোরি অফ হিজ পাস্ট। ঠিক এই সময়টাতেই আরশাদ একটা স্টোরি বলল এই হোয়াইট ম্যান টুয়ান এর উদ্দেশ্যে, এবং সেই স্টোরিটা হচ্ছে তার অতীতের একটা স্টোরি। আচ্ছা, আরও কিছু ইনফরমেশান আমরা এই স্টোরিটা অ্যানালাইসিস করার আগে দেখে নিই, সেটা হচ্ছে দিস স্টোরি ইজ ফুল অফ সিম্বলস অ্যান্ড কন্ট্রাস্ট। এই স্টোরিতে অনেক সিম্বল আছে, এবং সিম্বলগুলো একটা আরেকটার কন্ট্রাস্ট সবসময়ের জন্যই। যেমন সাস দ্য ইউজ অফ ডার্ক অ্যান্ড লাইট, এখানে অন্ধকার এবং আলো, এই যে সিম্বলটা, এই সিম্বল দিয়ে অর্থাৎ এই শব্দ দুটি দিয়ে অন্য কোনো একটা বিষয়কে বোঝানো হচ্ছে, সেটা আমরা পরবর্তীতে জানতে পারবো। এবং এখানে সব কিছু কিন্তু কন্ট্রাস্ট করা হয়েছে, অর্থাৎ ডার্ক হচ্ছে আলো, অন্ধকার, এবং লাইট হচ্ছে আলো, দুইটা সম্পূর্ণ বিপরীত জিনিস। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সানরাইজ সানসেট, অর্থাৎ সূর্য উদয় এবং সূর্যাস্ত, ওয়াটার ফায়ার, পানি এবং আগুন, অ্যান্ড পসিবলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, মুভমেন্ট অ্যান্ড স্টিলনেস, অর্থাৎ গতিশীলতা এবং থেমে যাওয়ার যে বিষয়টা, সেইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বলা হচ্ছে। আরশাদস ক্লিয়ারিং ইজ স্টিল, নাথিং মুভস, ইয়েট এভরিথিং আউটসাইড দ্য ক্লিয়ারিং মুভস। আচ্ছা, আরশাদের সব কিছুই স্টিল, তার চারিপাশ অর্থাৎ তার চারিপাশে যে এনভায়রনমেন্ট সেটা, এবং সেই সঙ্গে তার যে মনস্তাত্ত্বিক যে বিষয়গুলো, মনস্তাত্ত্বিক যে চিন্তাভাবনাগুলো, সে সব কিছুই স্টিল হয়ে রয়েছে, অর্থাৎ যেন থেমে রয়েছে, নাথিং মুভস, কোনো কিছুই চলছে না। ইয়েট এভরিথিং আউটসাইড দ্য ক্লিয়ারিং মুভস, এবং তারপরেও মানে এই ক্লিয়ারিংয়ের বাহিরের যা কিছু সব কিছুই যেন চলমান,
অর্থাৎ এই ক্লিয়ারিং বলতে আরেকটা জিনিস বোঝায়, সেটা হচ্ছে একটা ফরেস্টের ভেতরে কাল্টিভেশন বা বাড়ি করার জন্য যে জন্যই হোক কিছুটা মানে গাছপালা কেটে ফাঁকা জায়গা তৈরি করা হয়। তো এই এই ফাঁকা জায়গাটাকে বলা হয় ক্লিয়ারিং। তো বলা হচ্ছে যে আরশাদের যে ক্লিয়ারিং, আরশাদের যে জায়গা, সেই জায়গার সব কিছুইকেই যেন মনে হচ্ছে স্টিল, সব কিছু যেন থেমে রয়েছে, কিন্তু আরশাদের এই জায়গার বাহিরের যে মানে জায়গাগুলি সেগুলো যেন সব কিছুই চলমান বা সব কিছু সেখানে নর্মাল লাইফ। আর্লিয়ার ইন দ্য স্টোরি হিজ ব্রাদার টেলস আরশাদ দ্যাট হি ইজ অনলি হাফ অফ এ ম্যান অফ ডায়মেলেন, হ্যাজ হিজ হার্ট অ্যান্ড হি ইজ নট হোল। এই গল্পের যে মানে এই যে স্টোরিটা আরশাদ বলতেছে, এই আরশাদের স্টোরির শুরুতে তার ভাই তাকে বলে যে আরশাদ হচ্ছে একজন অর্ধেক মানুষ, কেননা তার হৃদয়ের অর্ধেকটা রয়েছে তার যে লাভার বা তার যে ওয়াইফ ডায়ামেলিন, এই ডায়ামেলিনের জন্য। অ্যান্ড হি ইজ নট হোল, এবং সে পুরোপুরি একজন কমপ্লিট মানুষ নয়। উইথ ডায়ামেলিনস ডেথ আরশাদ বিকামস এ হোল ম্যান এগেইন। বলা হচ্ছে যে ডায়ামেলিন যখন মারা গেল তখন আরশাদ আবার পুরো একজন মানুষ হয়ে উঠল। অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি মোশন ফাইনালি এন্টার্স আরশাদস ক্ল্যারিং, এবং এই গল্পের শেষে গতিশীলতা বা গতি সর্বশেষে যেন আরশাদের যে ক্ল্যারিং, আরশাদের যে জায়গা বা আরশাদের যে বসবাসের স্থান সেখানে যেন ফিরলো, অর্থাৎ গতিশীলতা আসলো। দ্য মুভমেন্ট সিগনিফাইজ ইটস লিভিং অফ এ ওয়ার্ল্ড অফ ইলিউশন, এবং এই যে মুভমেন্টটা, এই যে মুভমেন্ট বলা হচ্ছে যেটা ক্লিয়ারিংয়ের যে মুভমেন্ট বলা হচ্ছে, তো এই ক্লিয়ারিংয়ের মুভমেন্টটার যে গতি, সেই গতি বা সিগনিফিকেন্টটা মানে এই এই গতিটা সিগনিফাই করছে যে হি ইজ লিভিং অফ এ ওয়ার্ল্ড, অর্থাৎ সে একটা ইলিউশনের যে বিশ্ব বা ইলিউশনের যে পৃথিবী বা ইলিউশনের যে জগৎ, সেই জগতে সে বসবাস করতে। আচ্ছা, হি ইজ লিভিং অফ ইলিউশন, অর্থাৎ সে যে কল্পনার রাজ্যে বসবাস করতো সেখান থেকে সে ফিরে আসলো, এই মুভমেন্টটা সেটাকে সিগনিফাই করছে। অ্যান্ড দ্য ফ্যাক্ট দ্যাট আরশাদ ইজ ফাইনালি এ ফ্রি ম্যান, এবং সত্যিকার অর্থে আরশাদ সবশেষে একজন মুক্ত মানুষ হিসেবে ফিরল। ইন দ্য স্টোরি ডার্কনেস রিপ্রেজেন্টস ইগনোরেন্স অ্যান্ড ডেনিয়াল। বলা হচ্ছে এই স্টোরিতে ডার্কনেস রিপ্রেজেন্ট করে একটা ইগনোরেন্স, অজ্ঞতা, এবং ডেনিয়াল, এবং কোনো একটা কিছুর অস্বীকারকে। হোয়ার অ্যাজ লাইট রিপ্রেজেন্টস এনলাইটেনমেন্ট, এবং অন্যদিকে লাইটটাকে লাইটটা রিপ্রেজেন্ট করে এনলাইটমেন্টকে, অর্থাৎ আলোকিতকরণকে। এই গেল হচ্ছে এই স্টোরি সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা। আমরা এবার পুরোপুরি স্টোরির যে সামারি, সেই সামারিটাতে চলে যাব। সামারিতে দেখো শুরুতে যেটা রয়েছে সেটা হচ্ছে টুয়ান হবস অ্যাব্রড এ বোট টু ভিজিট এ লং লস্ট ফ্রেন্ড নেমড আরশাদ। টুয়ান তার যে বোট, সেই বোটটি থামালো অনেক দূরের একটা রেইন ফরেস্টের ভেতরে তার একটা লং লস্ট ফ্রেন্ড, অনেক আগে হারিয়ে যাওয়া একটা বন্ধুর সঙ্গে দেখা করার জন্য, এবং সেই বন্ধুর নাম হচ্ছে আরশাদ। হোয়েন হি মিটস আরশাদ হি ফাইন্ডস আউট হিজ ওয়াইফ ডায়ামেলিন ইজ ডাইং। যখন সে তার সঙ্গে দেখা করল আরশাদের যে লিভিং প্লেস সেই জায়গায়, তখন সে দেখলো যে তার ওয়াইফ ডায়ামেলিন হচ্ছে মৃত্যুসজ্জায়। আরশাদ দেন টেলস হিম আ স্টোরি। আরশাদ ওই সময় তার ওয়াইফকে মৃত্যুসজ্জায় রেখে এই বন্ধুকে একটা স্টোরি বলছিল। স্টার্টিং উইথ দ্য টাইম হোয়েন হি অ্যান্ড হিজ ব্রাদার, দ্য ব্রাদার ওয়াজ নেভার গিভেন এ নেম, কিডন্যাপড ডায়ামেলিন, আরশাদস ওয়াইফ হু ওয়াজ প্রিভিয়াসলি এ সার্ভেন্ট অফ দ্য আচ্ছা রাজা ওয়াইফ। টুয়ান যখন আরশাদের ওইখানে পৌঁছালো তখন আরশাদ তাকে একটা স্টোরি বলতে শুরু করলো, এবং স্টোরিটা স্টার্টিং উইথ দ্য টাইম মানে এমন একটা সময় শুরু হলো যখন, অর্থাৎ যে সময়টা থেকে স্টার্টিটা মানে এই স্টোরিটা বলা শুরু করলো সেই সময়টা ছিল যখন মানে একটা অতীতকালের, এবং সেই সময়টার কথা বলা হচ্ছে যে এখানে আরশাদ বলছে যে সে এবং তার ভাই, এবং তার ভাইয়ের নাম কখনোই বলা হয়নি এখানে, কিডন্যাপড ডায়ামেলিন, অর্থাৎ ডায়ামেলিনকে তারা কিডন্যাপ করে নিয়ে এসেছিল, যেটা আরশাদের ওয়াইফ, এবং প্রিভিয়াসলি সে ছিল রাজা এর ওয়াইফের সার্ভেন্ট, মানে রাজা ওয়াইফের একজন চাকরানী, আমরা খাঁটি বাংলায় বলতে পারি এক কথায়।
They all fled in a boat at night and traveled until they were exhausted. তারা সকলেই পালিয়েছিল একটা বোটে করে রাত্রিবেলায় এবং তারা ট্রাভেল করছিল যতক্ষণ না পর্যন্ত তারা এক্সাস্টেড হলো, অর্থাৎ ক্লান্ত হলো বা অবসন্ন হয়ে পড়লো। দে স্টপড অন এ বিট অফ ল্যান্ড জোটিং আউট ইন টু দ্য ওয়াটার টু রেস্ট। বলা হচ্ছে তারা এক টুকরো ল্যান্ডের ওপরে থামলো, যেই ল্যান্ডটা পানির ভেতর থেকে জেগে উঠেছিল, অর্থাৎ একটা দ্বীপ টাইপের এরকম একটা জায়গায় তারা থামলো যখন তারা ক্লান্ত হলো। সুন হাউ এভার দে স্পটেড এ লার্জ বোট অন দ্য রাজাস মেইন কামিং টু ফাইন্ড দেম। খুব তাড়াতাড়ি তারা দেখলো যে একটা বড় বোট আসছে, যেই বোটে করে রাজার যে মানুষ বা রাজার যে লোকেরা তারা আসছে তাদেরকে খুঁজে, মানে খুঁজতে খুঁজতে। আরশাদস ব্রাদার টোল্ড ডায়মেলিন অ্যান্ড আরশাদ টু ফ্লি টু দ্য আদার সাইড। আরশাদের ভাই ডায়মেলিন এবং তার যে ভাই হচ্ছে আরশাদ, তাদের দুজনকে বলল অন্য দিকে পালিয়ে যেতে, অর্থাৎ যেই দিক দিয়ে তারা এসেছে তার অন্য দিকে তাদেরকে পালিয়ে যেতে বলল। হোয়ার দেয়ার ওয়াজ এ ফিশারম্যানস হাট, এবং তারা যেখানে যেই দিকে গেল সেইখানে ছিল অ্যাকচুয়ালি ফিশারম্যানদের হাট, অর্থাৎ একটা জেলে, সেই জেলের একটা কুঁড়ে ঘর ছিল, তারা সেই দিকেই তাদেরকে যেতে বলল এই আরশাদের ভাই। হি ইনস্ট্রাক্টেড দেম টু টেক দ্য ফিশারম্যানস বোট। সে তাদেরকে ইনস্ট্রাকশন দিল, তাদেরকে নির্দেশনা দিল ফিশারম্যানের বোট নিতে, অ্যান্ড দেন স্টেড ব্যাক, এবং তারপরে ওইখানে তারা তাদেরকে ফিরে যেতে বলল। টেলিং দেম টু ওয়েট ফর হিম while he dealt with the pursuers. আচ্ছা, এবং তাদেরকে বলল যে ওই নৌকা নিয়ে তারা যেন ওইখানে থাকে, এবং তাদেরকে বলল ওইখানে ওয়েট করতে যখন সে এই পার্সুয়ার্স যারা এসেছে, অর্থাৎ তাদেরকে খুঁজতে এসেছে তাদেরকে ডিল করার পরে সে সেখানে গিয়ে তাদের সঙ্গে মিলিত হবে। আরশাদ দেন স্টার্টস পুশিং দ্য বোট ফ্রম শোর লিভিং হিজ ব্রাদার বাহাইন্ড। আরশাদ তারপরে নৌকা চালাতে শুরু করলো তার যে ভাই সে ভাইকে পেছনে রেখে। হি দেন সিজ হিজ ব্রাদার রানিং ডাউন দ্য পাথ বিং চেসড বাই দ্য পার্সুয়ারার্স। আচ্ছা, তারপরে সে দেখলো তার ভাই দৌড়াচ্ছে, মানে রাস্তার নিচের দিকে, যেই সময়টাতে তাকে চেস করছিল ওই যে পার্সুয়ারার্স যারা এসেছিল, তারা তো তাদেরকে খুঁজতে যারা এসেছে রাজার যে মেনরা, তারা তাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে। আরশাদস ব্রাদার ট্রিপড অ্যান্ড দ্য এনিমি ওয়াজ আপন হিম। আরশাদের ভাই ট্রিপড হলো, অর্থাৎ হোঁচট খেয়ে পড়ে গেল, অ্যান্ড দ্য এনিমি ওয়াজ আপন হিম, এবং শত্রুরা তার উপরে এসে পড়লো বা শত্রুরা তাকে ধরে ফেললো। হিজ ব্রাদার গট আপ, তার ভাই দাঁড়ালো, দেন কলড আউট টু হিম থ্রি টাইমস, এবং তাকে তিনবার ডাকলো, বাট আরশাদ নেভার লুক ব্যাক, কিন্তু আরশাদ আর ফিরে তাকালো না পেছনের দিকে, তার ভাই মানে তার ভাইকে সেভ করার জন্য ফিরে তাকালো না। দ্য পার্সুয়ারার্স কিল্ড হিজ ব্রাদার, এই যে লোকেরা তাদেরকে খুঁজতে এসেছিল সেই লোকেরা তার ছোট ভাই বা বড় ভাই যেটাই হোক এখানে বলে নাই, তো বলা হচ্ছে তার ভাইকে হত্যা করলো। অ্যান্ড আরশাদ হ্যাড বিট্রেড হিজ ব্রাদার ফর দ্য উইমেন হি লাভড, এবং আরশাদ তার ভাইয়ের সঙ্গে বিট্রে করলো, প্রতারণা করলো একজন উইম্যানের জন্য যাকে সে ভালোবাসে। হু ওয়াজ নট ডাইং, এবং যে সময়টাতে সে মুমূর্ষু ছিল না। টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য স্টোরি সিম্বলিক্যালি দ্য সান রাইজেস অ্যান্ড ডায়মেলিন ডাইস, এবং বলা হচ্ছে যে এই স্টোরির শেষের দিকে সূর্য উদিত হচ্ছিল, ঠিক এরকম সময় ডায়মেলিন মারা গেল, অর্থাৎ এইখানে সিম্বলিক্যালি কথাটা বলা হচ্ছে। উইথ দ্য ডায়মেলিনস ডেথ আরশাদ হ্যাজ নাথিং বিকজ হি লস্ট হিজ ব্রাদার অ্যান্ড ওয়াইফ। ডায়মেলিনের যে মৃত্যু, সেই মৃত্যুর পরে আরশাদের আর কিছুই থাকলো না যেহেতু সে তার ভাই এবং ওয়াইফ দুজনকেই হারালো। হি নাও হ্যাড নাথিং, এবং এখন তার আর কিছুই থাকলো না। আফটার ডায়মেলিনস ডেথ হি টেলস টু ওয়ান হি প্ল্যান্স টু রিটার্ন টু হিজ হোম ভিলেজ টু অ্যাভেঞ্জ হিজ ব্রাদার্স ডেথ, এবং ডায়মেলিনের মৃত্যুর পর এই আরশাদ টুয়ানকে তার বন্ধুকে বললো যে সে প্ল্যান করেছে তার যে হোম ভিলেজ সেখানে ফিরে যাওয়ার এবং তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার। দ্য স্টোরি কনক্লুডস উইথ টুয়ান সিম্পলি লিভিং, এবং এই স্টোরিটা শেষ হয় টুয়ানের
খুব সাধারণ একটা লিভিং এর মাধ্যমে, অর্থাৎ এই যে দ্বীপ, সেই দ্বীপটা ছেড়ে সে মানে এই যে ক্লারিংটা রেইন ফরেস্টের ভিতরে, সেখান থেকে ছেড়ে যে চলে যায়। আরশাদ স্টারিং ডিজেক্টেডলি ইন্টু দ্য সান অ্যান্ড এ ওয়ার্ল্ড অফ এলিউশন। এবার আরশাদ তার যে লাইফ সেটা নতুন করে শুরু করে, তার এই যে ক্লারিং এর যে লাইফ বা একাকিত্বের যে লাইফ সেটাকে মানে রিজেক্ট করে, এবং কল্পনার যে রাজ্য সেই রাজ্যটাকে ত্যাগ করে। এবং আরশাদ খুব ডিজেক্টেডলি একেবারে বিষণ্ণভাবে এই সূর্য মানে আলোকিত হয় বা সূর্যের আলোর নিচে আসে এবং ওয়ার্ল্ড অফ ইলিউশনকে সে ত্যাগ করে। আচ্ছা, এখানে একটা জিনিস সেটা হচ্ছে বলার বিষয়, সেটা হচ্ছে এই যে আরশাদ তার যে ওয়াইফকে হারালো, ভাইয়ের সঙ্গে বিট্রে করলো, এবং ভাইয়ের সঙ্গে বিট্রে করার আগে তার ভাই কিন্তু তাকে বলছিল যে সে অর্ধেক মানুষ, অর্থাৎ পুরোপুরি মানুষ না, কারণ তার অর্ধেকটা দিয়ে সে সবসময়ের জন্য চিন্তা করে তার ওয়াইফ ডায়মেলিন সম্পর্কে বা লাভার সম্পর্কে, এবং বাকি অর্ধেকটা সে নিজের জন্য। কিন্তু যখন ডায়মেলিন মারা গেল, সে তার এই ওয়ার্ল্ড অফ ইলিউশন থেকে সে আবার রিয়েল যে ভিলেজ বা তার যে রিয়েল যে জগৎ সেখানে সে ফিরে যাচ্ছে, এইটাকে এক কথায় তার কামব্যাক বলা হচ্ছে। এবং আরেকটা জিনিস, তার ইগনোরেন্স থেকে এনলাইটমেন্ট যেটা, সেইটাতে যাওয়ার কথা বলা হচ্ছে। তো এই হলো অল অ্যাবাউট এই ছোট্ট স্টোরিটা, এবং এই স্টোরিটা আশা করি তোমরা এইটুকুতেই বুঝতে পারবে অ্যাকচুয়ালি কী বলা হচ্ছে, এবং এরপরে নোট গাইড থেকে এক্সপ্লেনেশনগুলো পড়লে তোমরা বেশ ভালোভাবে বুঝতে পারবে। সুতরাং এটা লাইন বাই লাইন ওইভাবে না পড়লেও চলবে, এবার কোটেশনের জন্য হয়তো বা দু একটা লাইন দরকার হতে পারে, তো সেক্ষেত্রে তোমরা ওটা নোট গাইডে পেয়ে যাবে আশা করি। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো। টিল দেন, আল্লাহ হাফেজ।